আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 16 সেপ্টেম্বর 2021 আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেন্ডে মোবাইল প্রবাস টাইম বুলেটিনের শুরুতে জানাবো শিরোনাম। ওমান প্রবাসীদের জন্য চালু হলো দূতাবাসের ল ফার্ম। ওমানে করোনায় আজ মারা গেলেন দুজন। দুবাই বসেই প্রবাসীদের জমি দখল করে আবুধাবি প্রবাসী ফখরুল। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের মেয়াদ কমালো সৌদি আরব। বিমানবন্দরের পিসিআর ল্যাব বসছে 3 দিনে, দায়িত্ব পেল 7 প্রতিষ্ঠান। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ওমান থেকে বাংলাদেশে কথা বলতে ফ্রেন্ডি দিচ্ছে 3 রিয়ালে 400 মিনিট, সাথে আরো 20 মিনিট বোনাস। ডায়াল করুন *420*1*4#। ওমানে মালিকের নির্যাতন, চুক্তি অনুযায়ী বেতন না পাওয়া সহ এতদিন নানা ধরনের আইনি জটিলতায় ভুগতেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। বাংলাদেশি আইনজীবী না থাকায় এবং এ বিষয়ে প্রবাসীদের তেমন কোনো ধারণা না থাকায় অনেকেই এতদিন কোনো আইনি পদক্ষেপ নিতে পারেননি। তবে প্রবাসীদের এই সমস্যা সমাধানে দারুণ এক সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বুধবার দূতাবাসের লেবার ওয়েলফেয়ার উইং থেকে জানানো হয়েছে, এখন থেকে প্রবাসীদের সম্পূর্ণ বিনামূল্যে আইনি সহায়তা দিতে দূতাবাসের পক্ষ থেকে একটি ল ফার্ম চালু করা হয়েছে, যেখান থেকে প্রবাসীরা কোনো ধরনের ফি ছাড়াই আইনি সহায়তা নিতে পারবেন। সপ্তাহে প্রতি মঙ্গলবার বেলা 11টা হতে দুপুর 1টা পর্যন্ত দূতাবাসে এসে বিনামূল্যে সেবা গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে দূতাবাস। মুজিববর্ষ উদযাপনের সময় এই কর্মসূচি ঘোষণা করেন রাষ্ট্রদূত মিজানুর রহমান। রাষ্ট্রদূত মিজানের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ওমান প্রবাসীরা। তারা বলছেন, এটি চালু করার কারণে ওমান প্রবাসীরা অনেক উপকৃত হবেন, সেই সাথে অপরাধের প্রবণতাও কমে আসবে অনেক। এছাড়াও শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে দূতাবাসের এমন উদ্যোগ ব্যাপক ভূমিকা রাখবে বলেও আশাবাদী প্রবাসীরা। প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে ফের সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা বাড়লেও ওমানে কমছে নতুন শনাক্তের সংখ্যা। বৃহস্পতিবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে গত 24 ঘণ্টায় নতুন শনাক্ত 41 জন, মারা গেছেন 2 জন। ওমান নিউজ এজেন্সির দেওয়া প্রতিবেদন অনুযায়ী আজ নতুন সুস্থ হয়েছেন 120 জন। বর্তমানে দেশটির সুস্থতার সূচক 96.8%। মন্ত্রণালয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী 24 ঘণ্টায় সমগ্র ওমানের হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন মাত্র 5 জন। বর্তমানে আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা 27, বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন 55 জন। বর্তমানে মোট শনাক্ত 3,03,309 জন, সুস্থ হয়েছেন 2,93,618, এখন পর্যন্ত মারা গেছেন 4,092 জন। এদিকে চলমান করোনা মহামারীতে বিশ্বজুড়ে ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্তের সংখ্যাও। গত 24 ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 10,000-এর বেশি মানুষ। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন 5,60,000-এর বেশি। সবশেষ 24 ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে আছে মেক্সিকো, এর পরেই রয়েছে ব্রাজিল ও রাশিয়া। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 22,72,00,000-এর ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 46,72,000। দুবাই বসে প্রবাসীদের জমি দখল করে নিজেকে সিআইপি বানিয়েছেন ফখরুল ইসলাম। তার নিজস্ব বাহিনীর মাধ্যমে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় চলছে এক দখল বাণিজ্য। সেই সাথে কেউ তার বিরুদ্ধে মুখ খুললে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়, এমন অভিযোগ ভুক্তভোগীদের। তার এমন অপকর্মের প্রতিবাদে আজ মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বুধবার সকালে বারুইয়ারহাট ট্রাফিক মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, আবুধাবি প্রবাসী ফখরুল ইসলাম দেশের বাইরে থেকে তার সিন্ডিকেট বাহিনী দিয়ে জবরদখল, হামলা ও মামলা দিয়ে হয়রানি করে। সরকারি খাস জায়গা, কবরস্থানের জায়গা, ব্যক্তি মালিকানা জায়গা দখল করে সীমানা প্রাচীর তৈরি করে, ফলে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের চলাচল বাধাগ্রস্ত হওয়া সহ বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় কষ্ট ও ভোগান্তি পোহাতে হয়। কথিত ফখরুল ইসলাম সিআইপি, সে দীর্ঘদিন দেশে আসতে পারে না, কারণ তার কিছু নারী কেলেঙ্কারি রয়েছে, সেসব কারণে সে দেশে আসতে পারে না। সে দেশের গরিব দুঃখী মানুষের কাছ থেকে অল্প দামে জায়গা হাতিয়ে নিয়েছে, নিয়ে তার 100 শতক যদি কিনতে পারে সেখানে 10 শতক জায়গা দখল করে। কেউ এসব কাজে বাধা দিলে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে সম্মানহানি করা হয়। এছাড়াও মিথ্যা মামলা দিয়ে থানা কোর্টে দৌড়াতে দৌড়াতে সর্বহারা হয়েছে অনেক পরিবার। উপজেলার বিভিন্ন স্থানে জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে বিভিন্ন জনের নামে প্রায় 100 মামলা দিয়ে হয়রানি করছে দেশে থাকা ফখরুল ইসলামের সিন্ডিকেট সদস্যরা। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বারুইয়ারহাট পৌরসভার কাউন্সিলর রসুল আহমেদ নবী, আরিফউদ্দিন মাসুদ, বিশ্বপ্রসাদ দত্ত, রতন সহ ভুক্তভোগীরা। এ সময় বক্তারা ফখরুল ইসলামকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সৌদি আরবে প্রবেশের পূর্বে কেউ যদি দেশের অনুমোদিত টিকার পূর্ণ ডোজ নিয়ে থাকে তবে তাকে সৌদি আরবের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয় না। অন্যদিকে যারা পূর্ণাঙ্গ ডোজ টিকা গ্রহণ করেননি তাদের সৌদি আরবে আসার পর 7 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়। তবে এবার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার মেয়াদ কিছুটা শিথিল করেছে সৌদি আরব সরকার। গত সোমবার সৌদি সিভিল এভিয়েশন অথরিটি কর্তৃক প্রকাশিত সবশেষ নির্দেশনা অনুযায়ী সৌদি আরবে অনুমোদিত টিকাসমূহের কোনো একটি টিকার পূর্ণাঙ্গ ডোজ গ্রহণ না করে থাকলে অথবা সৌদি আরবের অনুমোদিত নয় কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন আছে এমন টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করে থাকলে সৌদি আরবে এসে পূর্বের ন্যায় 7 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না। 7 দিনের বদলে এবার থেকে 5 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ যারা বাংলাদেশ হতে সৌদি আরবে অনুমোদিত টিকাসমূহের একটি টিকা নিয়েছেন অথবা সিনোফার্ম সিনোভ্যাক টিকার ডোজ সম্পন্ন করেছেন তাদের সৌদি আরব আসতে হলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন প্যাকেজ গ্রহণ করতে হবে। নতুন ঘোষণা অনুযায়ী এবার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের 7 দিনের পরিবর্তে 5 দিন থাকতে হবে। এর ফলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের খরচ কিছুটা কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কোয়ারেন্টিনে থাকা প্রথম 24 ঘন্টার মধ্যে প্রথমবার কোভিড টেস্ট ও পঞ্চম দিন দ্বিতীয়বার টেস্ট সম্পন্ন করা হবে। টেস্টে নেগেটিভ হলেই হোটেল থেকে ছাড়া পাওয়া যাবে। নতুন এই নিয়ম আগামী 23 সেপ্টেম্বর দুপুর 12টা হতে কার্যকর হবে। এছাড়া সৌদিতে আসার পূর্বে যে কোনো অবস্থাতেই বিমানে আরোহণের সর্বোচ্চ 72 ঘন্টা পূর্বে PCR নেগেটিভ টেস্ট এবং মুকিম পোর্টালে নিবন্ধন হওয়া শর্ত জারি রয়েছে। দীর্ঘ আন্দোলনের পর এবার আলোর মুখ দেখলেন দেশে আটকে পড়া আমিরাত প্রবাসীরা। অবশেষে আগামী 3 দিনের মধ্যে বসছে বিমানবন্দরের PCR ল্যাব। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে র্যাপিড PCR ল্যাব পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে 7টি বেসরকারি প্রতিষ্ঠানকে। 3 থেকে 6 দিনের মধ্যেই এই প্রতিষ্ঠানগুলোকে ল্যাব বসানোর বাধ্যবাধকতাও দেওয়া হয়েছে। বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারোয়ার আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। আর পরীক্ষার খরচেও কিছুটা ভিন্নতা রয়েছে। প্রতিষ্ঠান ভেদে 1700 থেকে 2300 টাকা পর্যন্ত ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে স্টেমস হেলথ কেয়ার বিডি লিমিটেড, CSBF হেলথ সেন্টার, AMZ হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জনিল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, পপুলার ক্লিনিক লিমিটেড ও DMFR মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক। গেল 31 আগস্ট বাংলাদেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয় সংযুক্ত আরব আমিরাত। তবে দেশটিতে প্রবেশের শর্ত দেওয়া হয় যাত্রীকে নিজ দেশে 2 দফা করোনা পরীক্ষা করাতে হবে। প্রথমটি ফ্লাইটের 48 ঘন্টার মধ্যে নমুনা দিতে হবে এবং দ্বিতীয় পরীক্ষা করতে হবে। বিমানবন্দরের ফ্লাইটের 6 ঘন্টার মধ্যে এটি করতে হবে। 2টি রিপোর্ট নেগেটিভ হলে যাত্রী আমিরাতে ভ্রমণ বা প্রবেশ করতে পারবেন আর রিপোর্ট অবশ্যই QR কোড যুক্ত হতে হবে। এদিকে দেশে কোনো বিমানবন্দরে PCR ল্যাব না থাকায় আমিরাত যেতে পারছিলেন না যাত্রীরা, এতে করে চরম বিপাকে পড়েন ছুটিতে আটকে থাকা প্রবাসী সহ দুবাইগামী নতুন যাত্রীরাও। এমন বাস্তবতায় বিমানবন্দরে PCR ল্যাব স্থাপনের জন্য কয়েক দফায় মানববন্ধন করেন দেশের ছুটিতে এসে আটকে পড়া আমিরাত প্রবাসীরা। পরে বিমানবন্দরে দ্রুততম সময়ের মধ্যে PCR ল্যাব স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে সেই নির্দেশের প্রতিফলন ঘটল, তবে 7 দিন পর। এদিকে যে 7 প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে তাদের মধ্যে প্রথম 2টি প্রতিষ্ঠানকে বিদেশগামীদের করোনা টেস্টের ভুয়া সনদ দেওয়ার অভিযোগে কার্যক্রম স্থগিত করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। অবশেষে আলোর মুখ দেখল প্রবাসী কল্যাণ ব্যাংক। দেশের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে 2020-21 অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিতে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রথম স্থান অর্জন করেছে। বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বলা হয় গত 9 সেপ্টেম্বর আনুষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন দপ্তর ও সংস্থার 2020-21 অর্থ বছরের APR বার্ষিক মূল্যায়ন বিষয়ক এক সভায় এই ফলাফল ঘোষণা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও APM টিম প্রধান ABM রুহুল আজাদ। প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালনা পর্ষদ ও কর্মকর্তা কর্মচারীরা এই সংবাদে অত্যন্ত আনন্দিত। তারা মনে করেন এটি তাদের বছরব্যাপী কাজের স্বীকৃতি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের দিক নির্দেশনা এবং মন্ত্রণালয়ের সচিব ব্যাংকের চেয়ারম্যান ডক্টর আহমেদ মনির সালেহিনের দক্ষ নেতৃত্বের কারণে এই অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন তারা। এই ছিল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন ProbasTime.net, সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন ফেসবুক পেজে।